প্রথমেই লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, রিলেশন বিটুইন কো এফিসিয়েন্ট অফ রিয়েল এক্সপ্যানশন অ্যান্ড কো এফিসিয়েন্ট অফ অ্যাপারেন্ট এক্সপ্যানশন অফ লিকুইড। আজকের আলোচ্য বিষয় তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করার আগে আমরা প্রথমে বুঝব তরলের আপাত আয়তন প্রসারণ কী এবং তরলের প্রকৃত আয়তন প্রসারণ কী। এটা বুঝতে গেলে আমাদেরকে এরকম একটি গোলতল ফ্লাক্স নিতে হবে। এই গোলতল ফ্লাক্সটিকে রঙিন জল দিয়ে ভর্তি করা হবে। এই গোলতল ফ্লাক্সের মুখে থাকবে একটি কর্কের ছিপি। সেই কর্কের ছিপির মধ্যে দিয়ে একটি সরু নল উপরের দিকে লাগানো থাকবে। রঙিন জলটিকে এই গোলতল ফ্লাক্সের মধ্যে এমনভাবে ভর্তি করতে হবে যাতে জলতল মনে করি এ বিন্দুতে থাকে। এই অবস্থায় এই গোলতল ফ্লাক্সটিকে একটি তার জালির উপর বসিয়ে যদি বুনসেন বার্নার দিয়ে উত্তপ্ত করা হয় তাহলে জলের উষ্ণতা বাড়বে এবং কি ঘটনা ঘটবে সেটা দেখা যাক। যখন এই গোলতল ফ্লাক্সটিকে বুনসেন বার্নারের সাহায্যে উত্তপ্ত করা হবে তখন দেখা যাবে জলতল এ বিন্দু থেকে প্রথমে বি বিন্দুতে নেমে এসেছে, আবার বি বিন্দু থেকে জলতল উপরে উঠতে শুরু করেছে এবং সি বিন্দুতে এসে পৌঁছেছে। তাহলে প্রথমে আমরা দেখছিলাম জলতল ছিল এ বিন্দুতে, যখন তাপ দেওয়া শুরু করলাম এ বিন্দু থেকে নেমে এলো বি বিন্দুতে জলতল, এবং আরও তাপ দিলে জলতলটি বি বিন্দু থেকে সি বিন্দুতে উপরে উঠে এসছে। তাহলে আমরা যদি আপাত দৃষ্টিতে দেখি, আমরা যখন পরীক্ষা করছিলাম তখন দেখেছিলাম জলতলটি এ বিন্দুতে আছে। জলতলটি এ বিন্দুতে থাকার সময় জলতলের উচ্চতা কত ছিল সেটা আমরা পাশে লাগানো একটি স্কেল থেকে জেনে নিতে পারি। এরপর যখন ফাইনালি জলের তল সি বিন্দুতে উঠে এসেছে তাহলে আমরা দেখতে পেলাম এ বিন্দুতে জলতল ছিল শুরুতে এবং ফাইনালি সি বিন্দুতে উঠে এসেছে। তাহলে এ সি, এ থেকে সি, এ সি হলো আপাত আয়তন প্রসারণ, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। আমাদের আপাতভাবে মনে হচ্ছে যে এ বিন্দু থেকে সি বিন্দুতে জলতলটি উঠে এসেছে, তাহলে এ সিকে আমরা বলবো আপাত আয়তন প্রসারণ। এবার বি সি, বি থেকে সি পর্যন্ত যে জলটা উঠেছে অর্থাৎ এ থেকে নেমে বি বিন্দুতে জলতল পৌঁছেছিল এবং বি থেকে যে সি বিন্দুতে উঠে এসেছে এই বি সি, এই বি সিটা হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। তাহলে আপাত আয়তন প্রসারণ এ সি এবং প্রকৃত আয়তন প্রসারণ বি সি। হোয়াট ইজ এ বি? এ বিটা কী? এটা হলো পাত্রের প্রসারণ। কারণ যখনই আমরা এই জলটাকে উত্তপ্ত করব, কারণ তরল পদার্থকে উত্তপ্ত করতে গেলে আমাদের একটি পাত্রের সাহায্য নিতে হয়, তাহলে যখনই আমরা এই পাত্রটিকে গরম করব তখনই পাত্রটার আয়তন বাড়বে। যখনই পাত্রটির আয়তন বাড়বে তখন জলতল এ বিন্দু থেকে বি বিন্দুতে নেমে আসবে, অর্থাৎ এ বি হলো পাত্রটির প্রসারণ। তাহলে আমরা তিনটে জিনিস পেলাম, এ সি হলো আপাত আয়তন প্রসারণ, বি সি হলো প্রকৃত আয়তন প্রসারণ এবং এ বি হলো পাত্রের প্রসারণ। তাহলে আমরা বি সি কী বলবো? হোয়াট ইজ বি সি? বি সি ইজ ইকুয়াল টু এ সি প্লাস এ বি। বি সি ইজ ইকুয়াল টু এ সি প্লাস এ বি, এটা এখানে লেখা হয়েছে, বি সি ইজ ইকুয়াল টু এ সি প্লাস এ বি। হোয়াট ইজ বি সি? বি সিতে আগেই বলা হয়েছে এটি হচ্ছে প্রকৃত আয়তন প্রসারণ। বি থেকে সি বিন্দু পর্যন্ত যে প্রসারণ সেটা হচ্ছে তরলের প্রকৃত আয়তন প্রসারণ। এবারে এ সি, এ সি হলো আপাত আয়তন প্রসারণ, তরলটির আপাত আয়তন প্রসারণ হচ্ছে এ সি, এবং এ বি এই প্রসারণটা হলো পাত্রের প্রসারণ। তাহলে আমরা পেলাম তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইজ ইকুয়াল টু তরলের আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। অর্থাৎ তরলের প্রকৃত আয়তন প্রসারণ পেতে গেলে
তরলের আপাত আয়তন প্রসারণের সাথে পাত্রের প্রসারণকে যোগ করতে হবে। অর্থাৎ তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইজ ইকুয়াল টু তরলের আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। এবারে আসবো তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, যেটাকে আমরা গামা এ দিয়ে প্রকাশ করব। তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এ, এখানে এ মিন্স অ্যাপারেন্ট, অর্থাৎ তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এ। তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক কী? প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এ ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, ভি এ মাইনাস ভি জিরো, ভি জিরো বাই ভি জিরো টি। দেখে নিই, জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন যদি তরলটির আয়তন যদি ভি জিরো হয়, তাহলে ধরে নিলাম জিরো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তরলটির আয়তন হচ্ছে ভি জিরো। তরলটিকে উত্তপ্ত করে টি ডিগ্রি সেলসিয়াসে নিয়ে এলে এর ধরে নিলাম এর আপাত আয়তন হলো ভি এ, এবং নিচে ভি জিরো টি জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই তরলটির আয়তন, এবং টি হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তাহলে গামা এ অর্থাৎ তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে ভি এ মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, যেখানে ভি হলো ভি এ হলো টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই তরলটির আপাত আয়তন, এবং ভি জিরো হলো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তরলটির আয়তন বাই ভি জিরো টি। অর্থাৎ এখানে হলো তরলের আপাত আয়তন পরিবর্তন বাই তরলের প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। এরপরে আসবে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, এটিকে আমরা গামা আর দিয়ে সূচিত করব, গামা রিয়েল। তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা রিয়েল গামা আর। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। তাহলে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে কোনো তরলের প্রতি একক আয়তনে যে পরিমাণ প্রকৃত আয়তন প্রসারণ হয় তাকে ওই তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে, এটিকে আমরা গামা আর দিয়ে সূচিত করি। গামা আর ইজ ইকুয়াল টু ভি আর মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, যেখানে ভি জিরো হলো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই তরলটির আয়তন, ভি আর হলো টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই তরলটির প্রকৃত আয়তন বাই ভি জিরো টি। তাহলে এটা হলো তরলের প্রকৃত আয়তন প্রসারণ ভি আর মাইনাস ভি জিরো, আর এটা হলো তরলের প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। তাহলে এটা হলো তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আর, ভি জিরো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন ভি জিরো, ভি আর টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রকৃত আয়তন ভি আর, এবং উষ্ণতা বৃদ্ধি যদি টি হয় তাহলে তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আর হবে ভি আর মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি। অর্থাৎ তরলের প্রকৃত আয়তন প্রসারণ বাই তরলের প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি। পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক, আমরা আগেই বলেছি তরল পদার্থকে উত্তপ্ত করতে গেলে আমাদের একটি পাত্রের সাহায্য নিতে হয়, তাহলে এক্ষেত্রে আমাদের পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্কটিও হিসাবের মধ্যে নিতে হয়। পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক এটিকে আমরা গামা জি দিয়ে প্রকাশ করব। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে পাত্রের একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে পাত্রের একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ হয় তাকে পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে। আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা জি দিয়ে আমরা সূচিত করব। গামা জি ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি। হোয়াট ইজ ভিটি? এটা হলো টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাত্রটির আয়তন, ভি জিরো জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাত্রের আয়তন।
তাহলে ভি জিরো হলো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাত্রের আয়তন, আর ভিটি হলো 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাত্রের আয়তন। বাই ভি জিরো টি, ভি জিরো প্রাথমিক আয়তন এবং টি হলো উষ্ণতা বৃদ্ধি, তাহলে গামা জি পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক হবে ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, অর্থাৎ পাত্রের আয়তন প্রসারণ বাই পাত্রের প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি, এটা হলো গামা জি। এরপরে আসবো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক কি, অর্থাৎ গামা আর এবং গামা এর মধ্যে সম্পর্ক কি। মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোনো পাত্রের আয়তন ভি জিরো, আমরা একটি পাত্র নিয়েছি তরলটিকে গরম করার জন্যে, মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই পাত্রটির আয়তন হচ্ছে ভি জিরো, এবং পাত্রটিতে ওই উষ্ণতায় একটি তরল দ্বারা পূর্ণ করা হলো, ওই পাত্রটিকে একটি তরল দ্বারা পূর্ণ করা হলো যে তরলটির উষ্ণতা ওই 0 ডিগ্রি সেলসিয়াস, তাহলে পাত্রটিকে ওই উষ্ণতা একটি তরল দ্বারা পূর্ণ করা হলো, এই অবস্থায় তরলটিরও আয়তন হবে ভি জিরো। পাত্রের আয়তন যদি ভি জিরো হয় তাহলে পাত্রের মধ্যে যে তরলটা আমরা রাখবো ভর্তি করে যদি সেই তরলটাকে রাখি তাহলে ওই তরলটির আয়তনও হবে ভি জিরো। এখন পাত্রটিকে উত্তপ্ত করে তার উষ্ণতা 3 ডিগ্রি সেলসিয়াস করা হলো, ছিল 0 ডিগ্রি সেলসিয়াস, এখন পাত্রটিকে উত্তপ্ত করার ফলে তার উষ্ণতা বেড়ে হলো 3 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় মনে করা হলো যে পাত্রটির যে আয়তন হলো সেটা হলো ভিটি, পাত্রটির আয়তন হবে ভিটি, তরলের প্রকৃত আয়তন এবং আপাত আয়তন হবে, মনে করলাম তরলের প্রকৃত আয়তন এখন হয়েছে ভিআর এবং তরলের আপাত আয়তন হয়েছে ভিএ, তাহলে তরলের প্রকৃত আয়তন প্রসারণ কত হবে, ভি জিরো হচ্ছে প্রাথমিক আয়তন, ভিআর হলো তরলের প্রকৃত আয়তন, তাহলে আয়তন বৃদ্ধি কত হলো ভিআর মাইনাস ভি জিরো। তরলের আপাত আয়তন প্রসারণ হবে ভিএ মাইনাস ভি জিরো, যেখানে ভি জিরো হলো তরলের প্রাথমিক আয়তন, ভিএ হলো তরলের আপাত আয়তন, তাহলে আপাত আয়তন থেকে প্রাথমিক আয়তন যদি আমরা বিয়োগ করি তাহলে তরলের আপাত আয়তন প্রসারণ কতটা হয়েছে পেয়ে যাব, সেটা হবে ভিএ মাইনাস ভি জিরো। এবং পাত্রের আয়তন প্রসারণ ভিটি মাইনাস ভি জিরো, যেখানে ভিটি হলো 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাত্রটির আয়তন এবং ভি জিরো হলো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পাত্রটির আয়তন, তাহলে ভিটি মাইনাস ভি জিরো হলো পাত্রের আয়তন প্রসারণ। তাহলে এক্ষেত্রে 3টি প্রসারণ হলো, তরলের প্রকৃত আয়তন প্রসারণ হলো ভিআর মাইনাস ভি জিরো, তরলের আপাত আয়তন প্রসারণ হলো ভিএ মাইনাস ভি জিরো, এবং পাত্রের আয়তন প্রসারণ হলো ভিটি মাইনাস ভি জিরো। এখন আমরা জানি তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইজ ইকুয়াল টু তরলের আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের আয়তন প্রসারণ, এটা আমরা একটু আগেই আলোচনা করেছি, তরলের প্রকৃত আয়তন প্রসারণ হবে তরলের আপাত আয়তন প্রসারণের সঙ্গে পাত্রের আয়তন প্রসারণ যোগ করলে, অর্থাৎ তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইজ ইকুয়াল টু তরলের আপাত আয়তন প্রসারণ প্লাস পাত্রের আয়তন প্রসারণ। তাহলে তরলের প্রকৃত আয়তন প্রসারণ আমরা পেয়েছি ভি আর মাইনাস ভি জিরো, তরলের আপাত আয়তন প্রসারণ পেয়েছি ভি এ মাইনাস ভি জিরো প্লাস পাত্রের আয়তন প্রসারণ হয়েছে ভিটি মাইনাস ভি জিরো, তাহলে হলো ভি আর মাইনাস ভি জিরো তরলের প্রকৃত আয়তন প্রসারণ ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভি জিরো তরলের আপাত আয়তন প্রসারণ প্লাস ভিটি মাইনাস ভি জিরো পাত্রের আয়তন প্রসারণ, তাহলে এই সমীকরণটা আমরা পেলাম। এখন যদি এই সমীকরণটির উভয় পক্ষকে ভি জিরো টি দ্বারা ভাগ করি তাহলে দেখা যাক কী হয়, ভি আর মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি প্লাস ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, তাহলে প্রত্যেকটিকে আমরা ভি জিরো টি দিয়ে ভাগ করলাম, আমরা কী পেলাম ভি আর মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, এটা হলো তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক, ভি আর মাইনাস ভি জিরো হলো তরলের প্রকৃত আয়তন প্রসারণ বাই ভি জিরো হচ্ছে তরলের প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি, তাহলে ভি আর মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি এটি হলো তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক।
এটা হলো ভিএ মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, এটি হলো তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক, কেননা উপরে ভিএ মাইনাস ভি জিরো, এটাই হলো তরলের আপাত আয়তন প্রসারণ, বাই ভি জিরো হচ্ছে তরলের প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি, তাহলে এটা হলো তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, এটা হলো পাত্রের উপাদানের আয়তন প্রসারণ গুণাঙ্ক, তাহলে এটা হলো কি ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, ভিটি মাইনাস ভি জিরো এটা হচ্ছে পাত্রের আয়তন বৃদ্ধি বাই ভি জিরো পাত্রের প্রাথমিক আয়তন ইন্টু উষ্ণতা বৃদ্ধি, তাহলে কি পেলাম তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। এখানে আমরা দেখিয়েছি প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা আর, দিস ইজ গামা আর ভি আর মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এ, এটা ভি এ মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি, এবং পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক এটিকে আমরা গামা জি দিয়ে সূচিত করেছি ইজ ইকুয়াল টু ভিটি মাইনাস ভি জিরো বাই ভি জিরো টি। তাহলে ফাইনালি কী পেলাম, দিস ইজ গামা আর, গামা আর ইজ ইকুয়াল টু দিস ইজ গামা এ প্লাস দিস ইজ গামা জি, অর্থাৎ তরলের প্রকৃত আয়তন প্রসারণ গুণাঙ্ক ইজ ইকুয়াল টু তরলের আপাত আয়তন প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্ক। আজকে এই পর্যন্তই, আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি।